আমরা আসলে দেশে এখন করোনার একটা তৃতীয় ঢেউ বা ধাক্কার মুখোমুখি, এবং এই মুখোমুখি অবস্থানে আমরা আসলে পর্যুদস্ত হয়ে গেছি সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং অন্যান্য কার্যক্রম যেন মুখ থুবড়ে পড়ছে। এটার প্রতিরোধ বা প্রতিকারের দায় দায়িত্ব সম্পূর্ণটাই যদি আমরা সরকারের উপরে ছেড়ে দিই তাহলে এটা ভুল করা হবে। আমাদেরকে আমাদের হাতে যা আছে, যেখানে যেটুকু আছে সেটুকু নিয়েই আমাদেরকে এই করোনাকে প্রতিরোধ করতে হবে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কার্যকরী ব্যবস্থা নিতে হবে। আমরা বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, 65,000 গ্রাম আছে বলা হয়, 65,000 গ্রামে হয়তো 2 লাখের মতো মসজিদ আছে। মসজিদের ইমাম সাহেবরা এক্ষেত্রে কিন্তু একটা খুব বড় কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। তারা নিজ নিজ মসজিদের তাদের যে মুসল্লিরা আছে তাদেরকে তারা উদ্বুদ্ধ করতে পারেন করোনা প্রতিরোধের ব্যাপারে, তারা উদ্বুদ্ধ করতে পারেন করোনার ক্ষতিকর দিক সম্পর্কে তাদের সামনে আলোচনা রাখতে পারেন, তারা আলোচনা রাখতে পারেন কীভাবে করোনাকে আমরা ঠেকাতে পারি, তারা আলোচনা রাখতে পারেন করোনার ক্ষতিকর দিকগুলো কী কী, যেটা গ্রামের একজন সাধারণ মানুষ তার কর্মব্যস্ততার ভেতরে না খবরের কাগজ পড়ে না টেলিভিশন দেখার সুযোগ পায়। তো এটা আমি মনে করি, আমি বিশ্বাস করি যে মসজিদের ইমাম সাহেবরা এই ক্ষেত্রে একটা কার্যকরী জনমত তৈরি করতে পারেন তারা একটু চেষ্টা করলে। এখন আরেকটা জিনিস আমাদের তার আগে জেনে নিতে হবে যে অনেকেই আমাদের দেশে আমরা মনে করি আরে কী হবে, একটুখানি জ্বর হবে, একটু কাশি হবে, একটু না হয় গলা খুশখুশ করবে, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। ব্যাপারটা হলো করোনা যদি যাদের হয়েছে ঠিক মতো এর চিকিৎসা অত্যন্ত অত্যন্ত ব্যয়বহুল, এটা হলো এক নম্বর কথা। আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর নাগালের মধ্যে এই ব্যয় নেই, এটা এক নম্বর আমাদের বুঝতে হবে। দুই হলো যেটা এই এখন যেটা আছে যে ভ্যারাইটিটা আসছে, যে ভাইরাসটা এসছে, এতে মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি। প্রথমবারে যেটা আসছিল সেটাতে মৃত্যু ঝুঁকিটা এত বেশি ছিল না যেটা এখন রয়েছে। তৃতীয়ত আরেকটা জিনিস হলো যে করোনা পরবর্তী জটিলতাটা অনেক বেশি। কারোর দেখা যায় হার্টের অসুবিধা হচ্ছে, কারোর কিডনির অসুবিধা হচ্ছে, কারোর চোখের অসুবিধা হচ্ছে, কারোর স্মরণ শক্তির অসুবিধা হচ্ছে, কারোর চলতে ফিলতে অসুবিধা হচ্ছে, মানে বহুমুখী জটিলতা নিয়ে কিন্তু করোনা এবার এসছে আমাদের সামনে। এখন এক্ষেত্রে যে জিনিসটা হলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যত কিছুই করি না কেন আমাদের সম্পদ সীমিত, কিন্তু জনসংখ্যা অনেক বেশি, ঘন বসতিপূর্ণ একটা দেশ বাংলাদেশ, এটা হলো এক। দুই নম্বর হলো যে আমরা এই ঘন জনবসতি হওয়ার কারণে অত্যন্ত দ্রুত এই রোগটা ছড়িয়ে পড়তে পারে বা পড়ছে আমাদের দেশে, এটা অনস্বীকার্য। তৃতীয়ত হলো যে করোনা সম্পর্কে আমাদের দেশে জনগণের সুষ্ঠ সম্যক ধারণার কিন্তু অভাব রয়েছে। এরপরে যেটা হলো যে করোনার যে পরবর্তী করোনার যে আমরা আমাদের জনগণকে করোনার টিকার আওতায় সম্পূর্ণভাবে আনতে পারিনি, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। এক্ষেত্রে এখন আমরা কী করতে পারি? আমরা করোনার টিকা সবাইকে দিতে পারিনি, আমাদের ঘনবসতিপূর্ণ জনগণ আছে, আমাদের যে সামাজিক দূরত্ব এটা বজায় রাখা খুবই কঠিন, আমাদের দেশের জনগণ করোনা সম্পর্কে খুব বেশি ধারণা নেই এবং এটাকে গুরুত্বও দেয় না। এক্ষেত্রে আমাদের করার কী আছে? একটাই জিনিস আছে আমাদের, সেটা কি আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। এই প্রতিরোধের ক্ষেত্র হিসেবে একটা মসজিদ একটা খুব বড় ভূমিকা পালন করতে পারেন। ইমাম সাহেবরা এখানে একটা গঠনমূলক একটা ভূমিকা পালন করতে পারেন। কীভাবে? মসজিদে যখন ওনারা খুতবা দেন, খুতবার ভেতরে করোনা সম্পর্কে তারা আলোচনা করতে পারেন, এবং এই আলোচনা ওখানে যারা শিক্ষিত জনগোষ্ঠী আছে প্রত্যেক মসজিদের তাদের সঙ্গে আলোচনা করে যে করোনাটা কী, কীভাবে ছড়ায়, এটার লক্ষণটা কী, এটার কী অসুবিধে হয়, এগুলো নিয়ে যদি উনি আগেই কিছু পড়াশোনা করে জেনে নিয়ে যদি খুতবাটা দেন, গ্রামের অশিক্ষিত বা কম শিক্ষিত লোকেরা
করোনা সম্পর্কে জানতে পারবে, এটা হলো এক। দুই নম্বর হলো যে করোনা ঠেকানোর জন্য যে কাজগুলো দরকার সেটা হলো, এটা উনি ওখানে বলতে পারেন। তৃতীয়ত, মসজিদে যে বসার জায়গাগুলো যারা মুসল্লিরা বসবে সেটাকে যদি সামাজিক দূরত্বের পরিমাপে যদি আসনগুলো বিন্যাস করা হয়, যে কোথায় কোন লাইনে দাঁড়াবে, কোন লাইনটা ফাঁক রাখবে, কতটুকু দূরে দূরে দাঁড়াবে, এটা যদি আগেই মসজিদের মেঝে একটা ছক কেটে রাখা হয় তাহলে লোকে বুঝবে যে না, এইভাবে দাঁড়াইতে হবে, এতটুকু দূরে দাঁড়াইতে হবে, এতটুকু ফাঁক রেখে দাঁড়াতে হবে। এই যে সামাজিক দূরত্ব, এটা কিন্তু মসজিদ থেকে শুরু করা যায়। আরেকটা কথা হলো যে মাস্ক, এখন মাস্ক ছাড়া ব্যাংকে যেতে পারেন না, মাস্ক ছাড়া আপনি দোকানে যেতে পারেন না, মাস্ক ছাড়া হোটেলে যেতে পারেন না, মাস্ক ছাড়া বাজারে যেতে পারেন না, মসজিদে কেন মাস্ক ছাড়া আসবেন? সুতরাং এইটাকেও একটা নিশ্চিত করতে করার ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেবের একটা ভালো ভূমিকা পালন করতে পারেন, যে মাস্ক ছাড়া মসজিদে আসবেন না, মাস্ক ছাড়া মসজিদে আসবেন। এই এরপরে আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো এই যে সামাজিক দূরত্বের কথা আমি বললাম, আমি লকডাউনের কথা বলতেছি, আইসোলেশন আলাদা করে রাখার কথা বলতেছি, এই বিধানগুলো কিন্তু সম্পূর্ণই ইসলামী বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর আসলো যে একটা জায়গায় প্লেগ ছড়িয়ে পড়েছে, তার কাছে পরামর্শ চাওয়া হলো, তিনি বললেন যে ওখান থেকে কেউ বেরিয়ে আসবে না, নতুন করে কেউ ভেতরে ঢুকবে না। এটাই তো আমরা লকডাউনে নিয়ে আসছি, লকডাউন মানে তো এটাই, আইসোলেশন মানে তো এটাই। সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু ইমাম সাহেবদেরকে বোঝাতে হবে যে এটা এটা ইসলামেরই একটা অংশ, ইসলামের নির্দেশের একটা অংশ, একটা মহামারী বা অতিমারীর সময়ে এই সাবধানতা আমাদের থাকতে হবে। এরপরে হলো ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে, এই বাচ্চাগুলোর ভেতরে মাস্ক পরার অভ্যাসের প্রতিযোগিতা করতে পারেন কিন্তু তিনি। এই প্রতিযোগিতাটা যদি দেখা গেল যে একটা না, এক মাস বা পনেরো দিন এই ছোটো বাচ্চাগুলো মাস্ক পরে আছে, এবং ওই সময়টাতে তিনি এটা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, বাড়িতে গিয়ে বাবাকে বলবে, মাকে বলবে, দাদিকে বলবে, চাচাকে বলবে, বোনকে বলবে মাস্ক ব্যবহার করতে। এবং এক্ষেত্রে ছোটো বাচ্চাদেরকে কিন্তু একটা খুব ছোট্ট প্রণোদনা দেওয়া যায়, লজেন্স, একটা চকলেট, তারা খুব খুশি, এটা কিন্তু ব্যয়বহুল না। এভাবে কিন্তু মসজিদের যারা ইমাম আছেন তারা গ্রাম এলাকায়, এখন কিন্তু করোনাটা ছড়িয়েছে গ্রামে, শহরে কিন্তু ভাবে আসেনি, এবং ছড়িয়েছে এ কারণেই যে গ্রামীণ জনগণ এ সম্পর্কে অকিফাল নয়, তো তাদেরকে সতর্ক করা, তাদেরকে সচেতন করা, এবং এভাবেই কিন্তু গ্রামে গ্রামে প্রতিটি মসজিদ কেন্দ্রিক একটা প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেবদের একটা গুরু দায়িত্ব রয়েছে।